স্কলারশিপ ইনফরমেশন পেতে চোখ রাখুন মাই ড্রিমস বাংলা টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ওয়াবাদা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে, একজন আপু কমেন্ট করে জানিয়েছিল, কমেন্ট করে বলেছিল যে কোন কোন ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে, যা আমরা মেয়েরা কোন কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করব। সো এই বিষয়টি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। সে মনে করেছিল যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে হয়তো বা মেয়েদের জন্য চান্স দেওয়া হয় না, মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য কোনো আসন নেই, তবে তার বিকল্প অনেক ইউনিভার্সিটি অবশ্যই আছে। সো তার জন্য যদি আমি আলোচনা করতে চাই যে প্রিন্সেস নুরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি, এটা হচ্ছে শুধুমাত্র বালিকা, শুধুমাত্র মেয়েদের জন্য এই ইউনিভার্সিটিটা ওপেন করা হয়েছে, এটাতে আপনি নিঃসন্দেহে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো দুই নম্বর যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে যে কিং সৌদ ইউনিভার্সিটি, এটা কিন্তু সৌদি আরব, এটা কিন্তু অন্যতম একটা ইউনিভার্সিটি, এবং মেয়েরা প্রত্যেক বছর বাংলাদেশ থেকে কোনো না কোনো মেয়ে, একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, মেয়ে কিন্তু এই ইউনিভার্সিটিতে আসে। সো আপনি কিন্তু অবশ্যই এটাতেও অ্যাপ্লিকেশন করতে পারেন। মেয়েরা কিন্তু খুব কমই মানে অ্যাপ্লিকেশন করে, সো আপনি চেষ্টা করে দেখতে পারেন সৌদি আরবের সকল ইউনিভার্সিটিতে আবেদন করবেন, সকল ইউনিভার্সিটিতে আবেদন করবেন, শুধুমাত্র মদিনা এবং যে নির্দিষ্ট মেয়েদের জন্য নেই সেগুলো বাদে সবগুলোতে আবেদন করে দেবেন। ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে হয়ে যাবেই যাবে, ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। তিন নম্বর যে বিষয়টি, কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি, এটাতেও কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনোভাবেই মা মেয়ের একজন হোক দুইজন হোক কিন্তু আসে, আলহামদুলিল্লাহ। আপনি চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে চার নম্বর যে বিষয়টি হচ্ছে ইমাম মোহাম্মদ বিন সৌদ এই ইউনিভার্সিটিতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ছয় নম্বর যে বিষয়টি হচ্ছে তাইবা ইউনিভার্সিটি, এটাতেও আপনি মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে যে বিষয়টি নর্দার্ন ইউনিভার্সিটি, মাজবা ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনশাআল্লাহ। সো মেয়েদের জন্য মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, খস, এটা নির্দিষ্ট করে এটা বাদ দিয়ে অধিকাংশ প্রায় সব ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে মেয়েদের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ চান্স পাওয়ার ক্ষেত্রে, যে সৌদি আরবে যদি কোনো মাহারাম ব্যক্তি থাকে, মাহারাম বলতে যে হচ্ছে একজন হচ্ছে তার স্বামী, তার স্বামী যদি সৌদি আরবে থাকে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ তার জন্য স্কলারশিপের পথটা অনেকটা সুগম হবে বলে আশাবাদী। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি তার স্বামী, যদি তার হাজব্যান্ড যদি সৌদি আরবে না থাকে, তাহলে অবশ্যই তার কোনো মাহারাম ব্যক্তি থাকতে হবে সৌদি আরব মানে আরাবিয়াতে। যেমন তার নিজস্ব ভাই থাকতে পারে, চাচাতো মামাতো ফুফাতো ভাই থাকলে অবশ্যই হবে না, কারণ তারা আপনার মাহারাম নয়, আপনার নিজস্ব ভাই থাকতে হবে। নেক্সট যে বিষয়টি সেটা হচ্ছে আপনার মামা থাকতে হবে, অর্থাৎ এক কথায় আপনার বাবা থাকতে হবে, যাদের সাথে বিবাহ করা হারাম এরকম পুরুষ সৌদি আরবে থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লিকেশনে আপনি অনেকটা নিজেকে এগিয়ে রাখতে পারবেন বলে আশাবাদী। তবে দেশ থেকে মাহারাম নিয়ে এসে এদেশে পড়া, এটা খুব বেশি ডিফিকাল্ট, এটা চিন্তা করা খুব বেশি ডিফিকাল্ট। সো আমি আপনাদেরকে বলবো, যাদের মাহারাম সৌদি আরবে আছে বা হাজব্যান্ড আছে, তারা আবেদন করতে খুব বেশি সহজেই তারা পেতে পারে ইনশাআল্লাহ। সো আপনি দেশ থেকে মাহারাম নিয়ে এসে এই দেশে থাকা, এটা খুব বেশি ডিফিকাল্ট, এই চিন্তা নাই বললে চলে, এরকম করে চান্স পায় না বললেই চলে। সো আমি কিন্তু আপনাকে অবশ্যই বিষয়টি জানাতে পেরেছি অবশ্যই। সো যদি ভিডিওটি আপনার উপকারে থেকে থাকে, অবশ্যই সাথে থাকবেন, আমরা স্কলারশিপ বিষয়ে আরও কোনো না কোনো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি।